আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে যে কোনো জিমেল অথবা ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন কোড পাঠানোর ফোন নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। যে কোনো জিমেইল অথবা ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন কোড পাঠানোর যে নাম্বারটা আছে এটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমত আমাদের ফোন থেকে ক্রোম অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিব। তারপর আমরা এখান থেকে ইউটিউব অ্যাপে ক্লিক করব। ইউটিউব অ্যাপ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আমাদের লোগোতে ক্লিক করব। এখানে আরেকটা কথা বলে নেই, যাদের এখানে জিমেল আইডি লগ ইন করা নেই তারা অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমরা এখান থেকে আমাদের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করব এবং সেটিংয়ে ক্লিক করার পর একদম নিচে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি নাম্বার নামের একটি অপশন রয়েছে এবং এখানে আমাদের নাম্বার দেখা যাচ্ছে। সো নাম্বারের পাশে একটি অপশন রয়েছে, আমরা এখন এখানে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এখানে পাসওয়ার্ড চাইবে, আমাদের জিমেইলের পাসওয়ার্ড। সো আমরা এখানে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখতেছেন পুরনো নাম্বারটা দেখাচ্ছে। সো আমরা এই পুরনো নাম্বারটা রিমুভ করে নতুন যে নাম্বারটা দিব সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে, যে নতুন নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে। এখন আমরা পেন আইকনে ক্লিক করে আমাদের যে ভেরিফিকেশন কোডটি এসেছে নতুন নাম্বারে সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের জিমেইলের যে রিকভারি নাম্বারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।